আমার যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সুপ্রিমোর সাথেই বলবো বলে আজকে দিনটার জন্য ওয়েট করা। আর যদি প্রেসকন করে বলার থাকতো তাহলে অনেকদিন আগেই বলে দিতাম। আর আমার দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। বাট এটা অনেকের, আমি জানি না কেন, এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না আমি এটা বিশ্বাস করি, কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী, যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু, আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনি আপনারা জানেন না, তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কর দরিয়া মে ডাল,